হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এই ক্লাসটা করতে চলেছি এখানে মাত্র দশটি কোশ্চেন আলোচনা করবো কিন্তু এই দশটি কোয়েশ্চেনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে গতকালই শেষ হয়েছে টি টোয়েন্টি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো সেখানে যেসব পুরস্কার বিতরণ করা হয়েছে সেই সেগুলো এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু আমরা কোশ্চেন এখানে আলোচনা করবো এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকতে পারে চো তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক তার আগে বলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে দেওয়া বেলাইকন অন করবে তারপর অল নোটিফিকেশান অন করবে তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা এখন দেখছো গাইডেন্স গুরু চ্যানেল এখানে এই ক্লাসগুলো প্রত্যেক দিন হয়ে থাকে এবং আমাদের আরেকটি রয়েছে গাইডেন্স গুরু ডাব্লুইপি এখানে যারা ডাব্লুইপির পরীক্ষা নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে তাদের জন্য তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সেখানে প্রত্যেক দিন সকালে সাড়ে আটটার সময় ইংরেজির ক্লাস হচ্ছে চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ কোন দেশে আয়োজিত হলো তো এবারের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ এটা আয়োজিত হলো ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস এবং ওমান এই দুটো দেশে আয়োজিত হয়েছে তাহলে অপশান সি এ এবং বি উভয়ই ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে দুবাইয়ের দুবাই সারজা প্রভৃতি ইউএ ইর এই শহরগুলোতে এবং ওমানের কয়েকটা শহরে আয়োজিত হলো ঠিক আছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ জয়ী হলো কোন দেশ বা কোন দল জয়ী হয়েছে কারেক্ট আনসার হচ্ছে এবারে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে পরাজিত করে জয়ী হলো অস্ট্রেলিয়া অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অস্ট্রেলিয়া জয়ী হয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো দু হাজার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছে তো এখানে মোট দেশ অংশগ্রহণ করেছে ষোলোটি প্রথম থেকে ষোলোটি দেশ অংশগ্রহণ করেছিল ষোলোটি দেশ অংশগ্রহণ করেছে এবং মোট ম্যাচ খেলা হয়েছে পঁয়তাল্লিশটি সতেরোই নভেম্বর সতেরোই অক্টোবর শুরু হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু এবং শেষ হলো চোদ্দোই নভেম্বর এবং ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হলো কোথায় দুবাইতে নেক্সট কোয়েশ্চেন দেখো দু হাজার ক্রিকেট বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার কে পেলেন প্লেয়ার অফ দ্য সিরিজ বা ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন ডেভিড ওয়ার্নার অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर অস্ট্রেলিয়ার একজন হ্যান্ড ব্যাস্ট ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন এবং যদি বলা হয় ম্যান অফ দ্য ম্যাচ কে পেয়েছেন পুরস্কার তখন হবে মিচেল মার্স অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মিচেল মার্স তিনি ফাইনালে সাতাত্তর রান করে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন নেক্সট কোয়েশ্চেন দেখো দু হাজার একুশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কে করলেন দু হাজার একুশ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে সবচেয়ে বেশি রান করেছেন বাবর আজম পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম সব থেকে বেশি রান করেছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বাবর আজম এবারের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে মোট তিনশো তিন রান করে সবথেকে বেশি রান করেছেন নেক্সট কোয়েশ্চেন দেখো দু হাজার ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন তো সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে ওয়ান ইন্দু হাসারাঙ্গা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওয়ান ইন্দু হাসারাঙ্গা হচ্ছেন শ্রীলঙ্কার একজন বলার তিনি মোট ষোলোটি উইকেট নিয়েছেন আটটি ম্যাচে মোট ষোলোটি উইকেট নিয়েছেন আটটি ম্যাচে কোয়ালিফায়ার যে ম্যাচগুলো হয়েছিল সেগুলো নিয়ে মোট আটটি ম্যাচে তিনি ষোলোটা উইকেট নিয়েছেন পরবর্তী কোশ্চেন দেখো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রথম কবে শুরু হয় প্রথম কবে শুরু হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথম শুরু হচ্ছে দু সালে এবং প্রথমবার জয়ী হয়েছিল আমাদের ভারত দু সালে সপ্তম সেভেন্থ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবারে হলো দু হাজার পর হচ্ছে দু হাজার নয় নয়ের পর এগারো এইভাবে কিন্তু দু হাজার একুশে সপ্তম হলো নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ প্রথম কন্দল জয়ী হয়েছিল তো প্রথম আমাদের দেশ ভারত জয়ী হয়েছিল এবং প্রথম খেলা প্রথম বার দু হাজার সাত সালে আয়োজিত হয়েছিল সাউথ আফ্রিকাতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল তো তোমাদের এক্ষুনি বললাম দক্ষিণ আফ্রিকাতে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আয়োজিত হয়েছিলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দশ নম্বর টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত কার মোট রান সবচেয়ে বেশি তো এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন মাহেলা জয়বর্ধনে অর্থাৎ টোটাল রান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টোটাল রান সব থেকে বেশি করেছেন মাহেলা জয়বর্ধনে তিনি শ্রীলঙ্কার একজন ব্যাটসম্যান তিনি মোট এখনও পর্যন্ত মোট এক রান করেছেন এবং যদি বলা হয় সব থেকে বেশি উইকেটকে নিয়েছেন সব থেকে বেশি উইকেট নিয়েছেন সাকিব উল হাসান পাকিস্তানের অলরাউন্ডার সাকিব সরি বাংলাদেশের অলরাউন্ডার পাকিস্তান সাকিব উল হাসান তিনি মোট একচল্লিশটি উইকেট নিয়েছেন ঠিক আছে তো তোমাদের কাছে দশটার থেকেও কয়েকটা অনেক কিছু কোশ্চেন আলোচনা করলাম এই কোয়েশ্চানগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতেও পারে এর মধ্যে যেমন কে কোন দেশ জিতেছে এবারে কত তোম হল এই সব কোয়েশানগুলো ইম্পর্টেন্ট হবে তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে কিন্তু ক্লাসটা শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করে দাও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাঙ্ক ইউ